হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে হলো রবিবার রবিবারের সকালে আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিই আজকে আমার শরীরটা বিশেষ ভালো নেই ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছিলাম না তবুও আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভাবলাম যে না একটু করি একটু শেয়ার করি যতটুকু সম্ভব যতটুকু পারি তো সেইটুকুই আমি আজকে শেয়ার করছি তোমাদের সামনে তো দেখো আমি এখন হচ্ছে রান্না করে বসিয়েছি রান্না করছি তো এদিকে ছেলেটা স্নান করে আসলো ওকে আমি জামা কাপড় পেয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে তো এখন আমি ডাল বসিয়ে দিচ্ছি ডালটাকে বসিয়ে দিয়ে তারপরে আমি ছেলেটাকে একটু তেল ঠেল দিয়ে দেব কেন জানি না আজকে শরীরটা খুবই দুর্বল লাগছে মাথা ঘোরাচ্ছে বুঝতে পারছি না কেন এরকম হঠাৎ করে হয়ে গেলাম তো যাই হোক শরীর খারাপ যতই থাক যেগুলো কাজ বাড়িতে করার সেগুলো তো করতেই হবে তাই না তো আমি দেখো এইভাবে আমি ধীরে ধীরে আমি কাজগুলোকে করিয়ে নেব তো এখন হচ্ছে আমি ছেলের যে স্কুলের ড্রেসটা আছে ওটাকে আমি এখন ধুতে যাব তো ধুতে যেতে হবে কোথায় জানোই তো তোমরা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ আমাদের পুকুর পাড়ে বাইরে যেতে হবে তো আমি বাইরে নিয়ে যাচ্ছি এখন ওগুলোকে তো ক্যামেরাটা নিয়ে যাব না অত দূরে তো আমি শুধু তো দেখো আমি কাপড় ধুয়েই এখন আসছি তো এসে এখন আমি কাপড়গুলোকে শুকোতে দেব তারপরে কি করি না করি দেখতে থাকো। তো আমি কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে একটা আমি গল্প শেয়ার করতে চাই তো গল্পটি হলো একটি গ্রামে একটি ছোট্ট একটি গ্রামে কমলা দিদি নামে একজন দিদি বাস করত। তার হচ্ছে স্বামী সন্তান নিয়ে সে থাকতো খুবই গরিব ছিল খুবই গরিব স্বামীর যা ইনকাম ছিল তাতে দুবেলা দু মুো ভালো করে খেতেও পেতো না তার উপর তো অনেক ঝড় ঝামেলা মাথা দিয়ে যেত যেমন হচ্ছে বাচ্চার অসুখ বা নিজের কোনো শরীর খারাপ এই সব কিছু সামলাতে হিমশিম খেয়ে যেত কমলা দিদি তারপরে ওর স্বামী ছিল হচ্ছে মাতাল সে ঠিক করে বাড়িতে ঘর সংসার চা চালাতে পারতো না যা ইনকাম করতো মদ খেয়েই শেষ করে দিত তো এইভাবে চলছিল দিদির জীবন যাপন। তারপরে হঠাৎ একদিন ওর স্বামী ওর কোন কোনো এক বন্ধুর কোথায় বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পরে তো একেবারেই নিঃস্ব হয়ে গেল দিদি তারপরে একা একা সংসার কিভাবে সামলাবে কিভাবে চালাবে বুঝতে পারছিল না এদিকে স্বামীকে ফোন করে টাকা পাঠানোর জন্য স্বামী ফোন তোলে না তারপরে একে একে এরকম করে অপেক্ষায় থাকতে থাকতে প্রায় মাস দুই তিন হয়ে গেল। তবু স্বামীর কোনো পাতা নেই না কোনো ফোন না কোনো টাকা পাঠানো না কোনো খবরাখবর কিচ্ছু নেই তারপরে দিদি তো কান্নাকাটি বাড়িতে কান্নাকাটি করি বা কী হবে কে শুনবে আর্তনাদ এইভাবে চলছিল। তারপরে একদিন একেবারে নিঃস্ব হয়ে গেল মানে ঘরে চালটুকুও নেই যে বাচ্চাকে সেদ্ধ করে দেবে খাবে নিজে এরকম অবস্থা হয়ে গেল। তারপরে ওদের একদিন কান্নাকাটি পাশের এক দিদি শুনতে পেলো শুনতে পেয়ে দৌড়ে আসলো বাচ্চার বাচ্চাটা খিদের চালায় মা খেতে দাও প্রচণ্ড খিদে পেয়েছে মা ভাত খাবো বলে কান্না করছিলো বাচ্চার কান্না দেখে আর নিজে কান্না সামলাতে পারেনি তাই কমলা দিদিও হাউমাউ করে কেঁদে উঠেছিল বাচ্চাটা এত ভাবে মানে কান্না করছিল সেটা দেখে কমলা দিদি সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্না করে ফেলছিল তো তখন পাশের দিদি দৌড়ে এসে জিজ্ঞেস জিজ্ঞাসা করেছিল যে কমলা কমলা তোমার কি হয়েছে তখন কমলা দিদি সব কিছু তাকে খুলে বলল তখন ওই পাশের বাড়ির দিদি বলছিল যে কমলা যা আমার বাড়ি থেকে দুই কেজি চাল নিয়ে আয় এসে এনে বাচ্চাটিকে রান্না করে দে। তারপরে কমলা দিদি ওই পাশের বাড়ির দিদির থেকে চাল এনে বাচ্চাটাকে কোনো রকমে সিদ্ধ ভাত করে দিল তো ওই দিনটা চললো পরের দিন পরের দিন কী খাবে না হয় ওই চাল দিয়ে দিন চললো তিন দিন চললো তার তিন দিনের মাথায় তারপরে দিন কি হবে তো এই ভেবে কমলা দিদি ভেবে পাচ্ছিল না কি করবে তো তারপরে তারপরে যখন সেই চালও ফুড়িয়ে গেল। তখন কমলা দিদি আরও চিন্তা শুরু হয়ে গেল তো এরকম করতে করতে আজকে এ সাহায্য করলো কালকে ও সাহায্য করলো পাড়া প্রতিবেশীর মানুষ কম বেশি সবাই সাহায্য করে কয়েকটা দিন ওদের চললো তো তারপরে পাড়া প্রতিবেশীর যে মানুষগুলো আছে তারা সবাই মিলে একটা বুদ্ধি করল। যে আমরা অর্থ দিয়ে আর কতদিন কমলাকে সাহায্য করব তার থেকে ওকে যদি বুদ্ধি দিয়ে আমরা সাহায্য করতে পারি তাহলে সেটাই হবে আসল সাহায্য তো এই ভেবে তারা একটা সিদ্ধান্ত নিল কমলাকে বলল কমলা তুমি তুমি একটা সাইকেল কেনো সাইকেল কিনে তোমাকে একটা কাজে ঢুকতে হবে কমলা দিদি জিজ্ঞেস করলো কি কাজ তাছাড়া আমি তো সাইকেলও চালাতে পারি না তারপরে বলল। যে তোমাকে শিখতে হবে কমলা তোমাকে সাইকেল চালা শিখতে হবে তুমি যদি বাচ্চাটার মুখের দিকে তাকাও তাহলে তোমাকে সাইকেল চালিয়ে তোমাকে এই কাজটা শুরু করতেই হবে কাজটা হলো পাশে একটা এনজিও ছিল তো ওই এনজিওতে আর কি কমলা দিদিকে রান্নাবান্নার কাজ করতে হবে রান্নাবান্নার কাজ করে সবাইকে খেয়ে খাইয়ে দাইয়ে তারপরে বাড়ি ফিরতে হবে তো এটাই ছিল কমলা দিদির কাজ তো এবারে হচ্ছে সাইকেল কেনার পালা তো এই সাইকেলটা কোথার থেকে আসবে কোথার থেকে পয়সা পাবে কমলা দিদি সাইকেল কেনার খাওয়ার মতো ওদের পয়সা জোটে না তো সাইকেল কেনার মতো পয়সা কোথায় পাবে তো পাড়া প্রতিবেশীর মানুষগুলো সবাই মিলে কিছু করে সাহায্য করে একটা সাইকেল কিনে দিল কমলা দিদিকে তো তারপরে কমলা দিদির সাইকেল চালানোর শিক্ষা শুরু হয়ে গেল কমলা দিদি সাইকেল চালাতেই পারতো না ঠিক করে হ্যান্ডেল ধরতে পারত না ঠিক করে তাকাতে পারতো না কমলা দিদি যখনই সাইকেলে চড়তো নিচে নিচে পেট্রোল আসে পেট্রোলের দিকে তাকিয়ে থাকতো সামনে তাকাত না পেট্রোলের দিকেই তাকাতো তো তাই সে বারবার পড়ে যেত বারবার পড়ে যেত বারবার উঠে চালানো আবার প্র্যাকটিস করতো কিন্তু চালাতে আর পারত না এইভাবেই চলছে অনেক দিন হয়ে গেল কমলা দিদি কিন্তু সাইকেল চালানো আর শিখতে পারলো না তারপরে কমলা দিদি হাল ছেড়ে দিল বলল আমার দ্বারায় হবে না এসব কাজ আমি সাইকেল তো চালাতেই পারছি না তো কিভাবে হবে তো এখন প্রশ্ন হচ্ছে কমলা দিদি কেন সাইকেলটা চালাতে পারছিল না যার কারণে সেই এনজিওর কাজটাও আর করতে পারল না কারণ সে তো সাইকেল চালাই শিখতে পারলো না আর যে জায়গায় যেতে হবে সেটা তো পাঁচ ছয় কিলোমিটার দূরে তো কিভাবে প্রতিদিনে আপ ডাউন করবে সাইকেল চালা না শিখলে সাইকেল চালাটা কেন কমলা দিদি শিখতে পারল না জানো কমলা দিদি পেট্রোলের দিকে তাকাচ্ছিল সামনের দিকে তাকায় তাকায়নি তাই সে সাইকেল চালা আর শিখতে পারল না তো সেখানেই ওর কাজের সমাপ্তি হয়ে গেল কাজটা শুরু না করতেই ওর কাজের সমাপ্তি হয়ে গেল কারণ ও সামনের দিকে তাকায়নি এটাই ছিল ওর ভুল ও যদি সামনের দিকে তাকিয়ে সাইকেলটাকে চালাতো তাহলে ও নিশ্চয়ই শিখতে পারত কিন্তু ও সামনের দিকে তাকায়নি আমার জীবনের সঙ্গেও অনেকটা এরকম মিল আছে তো আমি ওই গল্পটা শুনেই আমি নিজেরকে অনেকটা বদলাতে পেরেছি যে আমি বর্তমানে কি হচ্ছে আমার কাছে কি আছে আমি সেটার দিকে তাকাবো না আমি দূরে তাকাবো আমি সামনের দিকে তাকাবো যত বড়ই কঠিন পরিস্থিতি হোক আমি সামনে তাকাবো তো এইভাবেই আমি লড়াই করে চলছি এই হচ্ছে আমার জীবনের সঙ্গে অনেকটা মিল কমলা দিদির জীবনের সঙ্গে তাই আমি গল্পটাকে তুলে ধরলাম তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে ডাল আর হচ্ছে টেকি শাক ভাজা আর বীজ কাঁঠালের বীজ ভাজা আর হচ্ছে ভোলা মাছের শুটকি ভাজা শুটকি মাছ ভাজা তো এই নিয়ে আমাদের এখনকার খাওয়া দাওয়া হবে তো ঠিক আছে চলো আমরা খেয়ে নেই তারপরে কথা হচ্ছে মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে আমার তো এদিকে দেখো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুপুরবেলার তো দুপুরবেলার হচ্ছে মাংস রান্না করেছি আমরা মাংস মাছের হচ্ছে সে ডিমের পরা আর হচ্ছে এই পাঁপড় চিপস ভাজি তো এগুলো দিয়ে খাবো তো একটুখানি একটু মাংস আমি আলাদা বানাচ্ছি কেন আমাদের সবার সবার জন্য যেগুলো বানানো হয়েছে ওগুলোতে ঝাল তো এখন ছেলের জন্য আমি আলাদা একটু আলাদা ঝাল ছাড়াই আমি রান্না করছি দেখো তো ওর জন্য ঝাল ছাড়া রান্না করে তারপরে খেতে বসে পড়বো সবাই খেয়ে নেব তো দেখো সবাইটা খাওয়া দাওয়া শেষ তো এখন আমি খাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে বাই বাই